বর্তমান ব্যস্ততার যুগে সারা বিশ্বের অধিকাংশ মানুষ যখন ঝুলন পূর্ণিমাকে ভুলতে বসেছেন, ঠিক সেই সময় ঝুলন পূর্ণিমার ঐতিহ্যকে নিয়ম করে পালন করে আসছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন অথবা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের রায়গঞ্জ শাখা। 3 দিন যাবৎ ঝুলন যাত্রার অনুষ্ঠান চলছে ইসকনের রায়গঞ্জ শাখায়। একটা সময় ছিল বাড়িতে বাড়িতেই ঝুলন দেখা যেত, সেই চল এখন খুব কমই দেখা যায়। ইসকনের রায়গঞ্জ শাখায় পরিবারের সঙ্গে ঝুলন দেখতে আসছে খুদেরাও। এ বিষয়ে ইসকনের শিষ্য মনোজ কুমার সাহা কি জানিয়েছেন শুনুন। যে দর্শনার্থী বা যে ভক্তরা ভগবানকে সেই ঝুলনের দোলনায় দোল খেতে দর্শন করে বা নৌবিহার কালে ভগবান মধুসূদনকে যেভাবে দর্শন করে বা রথে আরোহণ কালে ভগবানকে যেভাবে দর্শন করে বা যে ভক্তরা দর্শন করে, শাস্ত্র বলছে তার নাকি আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম নবিন্দতে। এবং আচার্য শিল আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল বহুবাদ বলছেন যে যারা ভগবানকে দোলনায় দোল খেতে দেখেন, দর্শন করেন, যারা তারা ভগবানের নিত্যধামের অধিবাসী হয়ে যান, ভগবান তাদের অধিবাসী বা নিত্যধামের অধিবাসী হিসাবে স্বীকার করে নেন। তাহলে যারা ভগবানের জন্য এই ঝুলন যাত্রা মহতী অনুষ্ঠানে যারা ভগবানের জন্য সেবা করে তাদের তো কোনো কথাই নেই। যারা শুধু দর্শন করেন ভগবান তাদের তার ধামের অধিবাসী করে নেন, অধিবাসী করে স্বীকার করে নেন। তো এই যে মহতী অনুষ্ঠান ঝুলন যাত্রা মহোৎসব আমরা ছোট্টবেলা দেখেছি, গৃহ পরিবেশেও অনেক ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা এই অনুষ্ঠানটা তারা বাড়ির পরিবেশে অনুষ্ঠিত করত, অনুষ্ঠানটা করত। কিন্তু আজ মোবাইলের কারণে হয়তো হবে বা বিশেষ পড়াশোনার কারণে মা বাবারা ছেলে মেয়েকে এতটা পড়াশোনামুখী করে তুলছে, যদিও তারা পড়াশোনামুখী হতে পারছে না, হ্যাঁ, কিন্তু এই যে একটা মহতী অনুষ্ঠান, মহতী যজ্ঞ, জীবনযাত্রা মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে তারা পুরোপুরি ভুলে গেছে যে এইরকম একটা অনুষ্ঠান রয়েছে। তো অনেকেই যারা এখন আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা বাবা মার সঙ্গে আমাদের মন্দিরে আসছে, হ্যাঁ, তারা বুঝতে পারছে, তারা দেখছে, হ্যাঁ, এবং এই আনন্দ যজ্ঞে তারা নিজেদের সামিল করছে এবং তারা আনন্দ উপভোগ করছে। হরে কৃষ্ণ। এখান থেকে বাইরে থেকে বলতে কালিয়াগঞ্জ থেকে, ইটাহার থেকে, দুর্গাপুর থেকে, রূপাহার থেকে দর্শনীতিরা আসে এবং আমাদের অনুষ্ঠান শেষে প্রতিদিন আমরা প্রসাদের আয়োজন রাখি এবং ভক্তদের আমরা বিশেষভাবে অনুরোধ রাখি আপনারা প্রসাদ না নিয়ে যাবেন না এবং দর্শনার্থীরা ভক্তরা এখানে বসে থাকে, প্রসাদ পেয়ে তারা সকলে বাড়ি যায়। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।